বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছেন আগের পর্বে যে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি এমআরটির জন্য। বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা, কারণ আমরা কোথায় যাব, কিভাবে যাব, সিঙ্গাপুরে প্রথমবার এসে এটা নিয়ে বেশ কনফিউশনে থাকে। আমার মনে হয় এই ভিডিওটা যদি আপনারা একদম ফলো করেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এটা আপনাদের হেল্প করবে। তো বাংলাদেশ থেকে আমরা যারা আসি তারা কিন্তু ম্যাক্সিমাম আমরা মুস্তফা সেন্টার বা মুস্তফা মার্টে যেতে চাই। তো এটা আপনি দুইভাবে যেতে পারেন, একটা হচ্ছে আপনি লিটল ইন্ডিয়া চলে যেতে পারেন, আরেকটা হচ্ছে আপনি লিটল ইন্ডিয়া থেকে যদি আপনি একটু গ্র্যাব করতে পারেন, একেবারেই মুস্তফা সেন্টারের অপোজিটে আরেকটা ট্রেন লাইন আছে, আপনি সেখানেও চলে যেতে পারেন। তো আমি আগে একটু লিটল ইন্ডিয়া থেকে গাইড করে দেখাচ্ছি। আমরা এখন টার্মিনাল 3-তে চলে যাব। আমাদের প্ল্যানটা হচ্ছে টার্মিনাল 3 থেকে আমরা এমআরটি লাইন নিব, এমআরটির একটা কার্ড করে নিব, সেই এমআরটি কার্ড থেকে আমরা দেখব ম্যাপ অনুযায়ী কোথায় যেতে পারি। আমরা দেখেন বের হয়ে যাচ্ছি, আমরা টার্মিনাল 3-এর নিচে চলে যাব এখন, যেখান থেকে এমআরটির লাইনটা শুরু হয়েছে। তো আমরা যে কার্ডটা নিব সেই কার্ডটা, কার্ডের একটা চার্জ আছে আর ভাড়া হিসেবে একটা চার্জ আমরা নিচ্ছি, যেটা আপনি ফিরে যাওয়ার সময় কিন্তু আপনার যদি কিছু বর্ধিতাংশ ভাড়া থাকে ওটা জমা দিলে কাউন্টারে টাকাটা ফেরত পাবেন, কার্ডের দামটাও ফেরত পাবেন। এই দেখেন আমরা এমআরটির বুথের কাছে চলে আসছি, সামনেই কাউন্টার, ওই যে দেখতে পাচ্ছেন সামনে কাউন্টার। এই হচ্ছে ম্যাপ, এই হচ্ছে আপনার কি কি চার্জ এমআরটির, আর এই হচ্ছে কাউন্টার, এখান থেকে আপনি টাকা দিয়ে কাউন্টার থেকে আপনি কার্ডটা নিতে পারবেন। তো আমরা এখন চলে যাব বন্ধুরা এক্সপো। বন্ধুরা এই দেখেন, আমরা একটু ভালো করে খেয়াল করেন, আমরা টার্মিনাল 3 থেকে এক্সপো যে স্টেশন গ্রিন লাইনের এক্সপোতে চলে আসছি। এক্সপোতে কেন আসছি, এক্সপোতে এসে এই যে আমরা এখন প্ল্যাটফর্ম চেঞ্জ করে লিটল ইন্ডিয়া যাব ব্লু লাইন ধরে, যেটাকে আমরা ডাউন টাউন লাইন বলছি। খেয়াল করতে পারছেন কি না, চাঙ্গি থেকে আপনারা আসবেন এক্সপো, এক্সপো থেকে ব্লু লাইনে চলে আসবেন লিটল ইন্ডিয়া যাওয়ার জন্য। আপনি এক্সপো থেকে সরাসরি বুগিজেও আসতে পারেন, কিন্তু আমি বলবো এটা সহজ হবে, আপনি একটা স্টপেজ চাঙ্গি টার্মিনাল 3 থেকে সবুজ লাইন ধরে আপনি চলে আসবেন এক্সপো স্টেশনে, এক্সপো থেকে ব্লু লাইন বা ডাউন টাউন লাইন ধরে, এই যে আমরা যেমন চেঞ্জ করছি দেখতে পাচ্ছেন, এই যে ব্লু লাইনে যাবো, ওই দেখেন ব্লুটা ব্লু একদম রং করে দেওয়া আছে, এই ব্লু লাইন ধরে আমরা চলে যাব, 45 মিনিটের মতো লাগবে লিটল ইন্ডিয়াতে। এটা বলছিলাম, আরেকটা কাজ করতে পারেন, আপনি লিটল ইন্ডিয়া নেমে যদি আপনি মুস্তফা সেন্টারে যেতে চান 15-20 মিনিট হাঁটতে হবে, সেটা যদি না করতে চান আরও একটা লাইন আছে যেটাকে আমরা নর্থ ইস্ট লাইন বলি, নর্থ ইস্ট লাইন দিয়ে যদি আরেকবার ট্রেন চেঞ্জ করেন আপনি জাস্ট মুস্তফা সেন্টারের অপোজিটে ফার পার্ক বা ফেরার পার্ক নামে একটা স্টেশন আছে, সেটাতে যেতে পারবেন, তাতে আপনার 15-20 মিনিট হাঁটতে হবে না লিটল ইন্ডিয়া থেকে। তো মাথায় নিয়ে নেন সুন্দর করে, টার্মিনাল 3-তে যাবেন, এমআরটি কার্ড করবেন, এমআরটি কার্ড করার পর আপনি এক্সপো স্টেশনে যাবেন, একটা স্টপেজ মনে রাখবেন, একটা স্টপেজ টার্মিনাল 3 থেকে এক্সপো আসবেন, এক্সপো থেকে ওটা গ্রিন লাইন ছিল আপনি গ্রিন লাইন চেঞ্জ করে ডাউন টাউন লাইন বা ব্লু লাইনে আসবেন, এই দেখেন আমাদের ম্যাপ, তারপর সেখান থেকে লিটল ইন্ডিয়া আসবেন। আমরা চলে যাচ্ছি ডাউন টাউন লাইন ধরার জন্য, আর যদি মনে করেন 15-20 মিনিট হাঁটবেন না তাহলে কি করবেন, আগেই বলেছি, তাহলে আপনারা লিটল ইন্ডিয়া থেকে নর্থ ইস্ট লাইন যেটা আছে একটা মাত্র স্টপেজ ফেরার বা ফার পার্ক, সেই পার্কে নামবেন, রাস্তাটা পার হলেই মুস্তফা সেন্টার বা আমাদের বাঙালি যে অধ্যুষিত এলাকা সেটা, তো যার যেখানে দরকার আপনি লিটল ইন্ডিয়া হলে লিটল ইন্ডিয়া বা মুস্তফা সেন্টার হলে মুস্তফা সেন্টারে আপনি নামতে পারবেন। এবার একটু বলে দিই আমরা হোটেল নিয়ে কী করেছি। বন্ধুরা সিঙ্গাপুরে কিন্তু হোটেলের অনেক দাম, আমি একটা হোটেল ঠিক করেছি অলরেডি, আমরা বের হয়ে যাবো দেখাবো লিটল ইন্ডিয়াটা কেমন, সেটা প্রায় 4,500 টাকা নিয়েছে 11টা থেকে, হোটেল আরিয়ানা, আপনারা এটা ট্রাই করতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বের হয়ে যাচ্ছি লিটল ইন্ডিয়ার স্টেশন থেকে, এই যে এটা হচ্ছে লিটল ইন্ডিয়া, এখানে আমরা প্রায় 15-20 মিনিট হেঁটে, 1.5 কিলোমিটারের মতো হেঁটে আমরা ওয়ালি রোড, সেইখানটাই হচ্ছে আমাদের মুস্তফা সেন্টার। তো প্রথমবার যেহেতু আমরা এটা চিনতে পারছিলাম না, আমরা একটু ডিসকভার করে করে যাচ্ছি, দ্যাটস ওয়াই হেঁটে যাচ্ছি, বাট আপনারা চাইলে এই যে বললাম লিটল ইন্ডিয়া থেকে নেমে নর্থ ইস্ট লাইন ধরে, নর্থ ইস্ট লাইন মনে রাখবেন, নর্থ ইস্ট লাইন ধরে একটা মাত্র স্টপেজ ফার পার্ক ফেরার পার্ক, সেখানে আপনারা নেমে মুস্তফা সেন্টারে আপনারা আপনাদের হোটেলে চেক ইন করতে পারেন। অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন লিটল ইন্ডিয়া, পরের ভিডিওতে আমরা কথা বলবো হোটেল নিয়ে, ভালো থাকবে।